ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে মামা, তুমি কোনো চিন্তা করো না। আজান দিয়ে দিয়েছে তো, আমি নামাজটা পড়ে তারপর আমরা সবাই একসাথে খাবো, কেমন? ঠিক আছে আম্মু। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এবার যাই। চলো। কি মা, আবার কি হলো? এক মিনিট দাঁড়াও। আসসালামু আলাইকুম স্যার। স্যার, এটা আপনি কেমন কথা বলছেন? ও অনেক বড় অপরাধী। স্যার প্লিজ আমাকে একটু বলতে দিন। দেখুন, আপনি টাকার বিনিময়ে বিক্রি হতে পারেন, কিন্তু আমি সেটা পারবো না। ও অন্যায় করেছে, ও অপরাধী, ওকে শাস্তি পেতেই হবে। আর আপনি পাঁচটা মানুষের মতো আমাকে মনে করবেন না। আপনি খুব ভালো মতোই জানেন আমি কেমন। আমি দুঃখিত স্যার। Excuse me? এই যে, বিশ্বাস করেন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার ছেড়ে দেন। এই থামুন থামুন, ছেলেটা কে? ছেলেটা আমাদের বাড়িতে আজকে থেকে কাজ করবে। তোমার যদি কিছু লাগে আর যদি কোনো কাজের প্রয়োজন হয়, সবকিছু ওকে দিয়ে করাতে পারবে, কোনো সমস্যা নেই। শুধু তো খালি তোমাদের কাজের কথাই বললা, আমার সাথে যে খেলা করবে ওটার কথা তো বললা না। ওফো সত্যি তো, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম। এটা তোমার খুব অন্যায় হয়েছে। এই শোনো, ও হচ্ছে আমার মেয়ে, তুমি একটু ওর সাথে বেশি সময় দিও। আচ্ছা ঠিক আছে, পোলাপান আমার অনেক পছন্দ। তোমার মাইয়া কিডন্যাপ হইছে, তার জন্য তুমি আমারে কইতাইছো কে? থানায় যাও, জিডি করো, মামলা করো, কিন্তু ওই ঝামেলা আমার উপর কি জন্য? আপনাকে জিজ্ঞেস করবো না তো কাকে জিজ্ঞেস করবো? আপনাকে এই জন্যই জিজ্ঞেস করছি, কারণ কিডন্যাপ আপনার ছেলেই করেছে। ও বাবা, ফট করে কইলাম আর আমার ছেলে কিডন্যাপ হয়েছে প্রমাণ হইলো। আরে প্রমাণ দাও, তারপর আমার পোলারে ধরে নিয়ে যাও, যাও তার ফাঁসিটা লটকাও, কিন্তু প্রমাণ তো দরকার। আর যদি না ছাড়ে, প্রয়োজন বলে মাইরে ফেলো। আল্লাহ, এটা কি কইতাছে? আমারে নাকি মাইরা ফেলাইবো? না না, একটা না একটা বুদ্ধি তো আমার ঠিকই বের করতে হইব। কি করি? পাইছি একটা বুদ্ধি। আমি হেনে মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করি, তাইলেই হইব। তুমি কোনো চিন্তা করো না। এই এই মেয়ে, আল্লাহ, এটা তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললা? একদিকে আমার মেয়ের জীবন, আরেকদিকে আমার আইন। আমি এখন কি করব আল্লাহ? তুমি আমাকে একটা পথ দেখিয়ে দাও। আল্লাহ, তুমিই পারো আমার এই বিপদের দিনে আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে। আল্লাহ তুমি তো জানো আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেইনি, হাত দিব না। আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, আমার মেয়েটাকে তুমি রক্ষা করো আল্লাহ। পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? এই অফিসার, তুমি ভালো করেই জানো কেন পথ আটকে দাঁড়াইছি। তুমি কোন সাহসে আমার লোককে ধরছো? আপনি আমাকে সাহসের কথা জিজ্ঞেস করছেন? ও একটা অপরাধী, আর অপরাধীকে ধরতে আলাদাভাবে কোনো সাহসের প্রয়োজন হয় না। থামো অফিসার, আগে বলো শিকদার কি অন্যায় করছে? ওর অন্যায় হচ্ছে ও বাজারে কাঁচামাল সাপ্লাই দেয়, আর তার পেছনে নেশাদ্রব্য সাপ্লাই করে। অফিসার, ও ব্যবসা করে, আর ব্যবসা করা কোনো অন্যায় না। তারপরে ব্যবসা করতে গেলে এদিক সেদিক একটু হইবই। তুমি আমারে বলতা, তোমার চিন্তাও আমি করতাম। চুপ করুন, আর একটা কথা বলবেন না। শুনুন, সবাইকে কিন্তু এক মনে করবেন না, সবাই একরকম না। অন্যায়কে আমি কখনোই প্রশ্রয় দেইনি, আর দিবেও না। ও অপরাধী, ওকে শাস্তি পেতেই হবে। রাখো অফিসার, তোমাকে মতো অনেক পুলিশ অফিসার দেখছি। আরে বিক্রি তো সবাই হয়, কেউ ৫ টাকায়, কেউ ২৫ টাকায়, কেউ ২৫ কোটি টাকায়। তুমি কততে বিক্রি হবা সেটা কম। শুনুন, আমি ওসি সাদি আক্তার, আমি বিক্রি হওয়ার পণ্য না। আর একবার যদি আপনি এই ধরনের কথা বলেন, শিকদারের সাথে সাথে আমি আপনাকেও নিয়ে যেতে বাধ্য হব। ওসি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, এর ফল কিন্তু ভালো হইব না। আমি ফল খারাপ ভালোর কথা চিন্তা করি না, আইন আইনের কথা চলবে, এই কথাটা সবসময় মাথায় রাখবেন। আয় আইসা সাসা জান, মুখ তো অন্যদিকে চলে গেল। তাই তো দেখতেছি, আসলে নামাজি পুলিশ অফিসার তো এর বাগে আনা অনেক মুশকিল। কিন্তু কিন্তু শিকদারে চালান করে দেওয়ার পরে আমাকে তো কোনো কিছু করার থাকবো না। আর যদি শিকদার একবার মুখ খুলে, তাহলে আমাকে পালানোর কোনো রাস্তা নাই। তার কারণ আমার সমস্ত কর্মের সাক্ষী ওই শিকদার। চাচাজান, সে নামাজি, তার মানে সৎ, অনেক শক্ত, তারে কিনা যাবে না। তবে দায়িত্বটা আমার উপর ছাইড়া দেন, যেখানে নরম ওই জায়গায় থাপা দিতে হইব। তুই পারবি, পারবি রাসেল? পারমু চাচাজান, আপনি শুধু বাইজানের শহর থেকে নিয়ে আসার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিয়ে ওর আইতে কইতাছি। কিন্তু তার আগে দেখুন লাগবো উপর লেভেলে কোনো জায়গায় কথা কইয়া এই অফিসারের ফোন ধরে সারানোর ব্যবস্থা করা যায় কিনা। তাই করেন। আচ্ছা চলো আমার সাথে। দেখ বেলিরে তো তুই রেখা যাস, কত কষ্ট করে গোসলটা করাই দিলাম, চুলটা বাঁধলাম, এখন কইছি আইনানু ভাই ভাত খাওয়াই দেই, সে খাবেই না, খালি বলে আম্মু আসুক তারপরে খাবো। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে মামা, তুমি কোনো চিন্তা করো না, আজান দিয়ে দিয়েছে তো, আমি নামাজটা পড়ে তারপর আমরা সবাই একসাথে খাবো, কেমন? ঠিক আছে আম্মু। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এবার যাই। চলো। কি রে মা, আবার কি হলো? এক মিনিট দাঁড়াও। কি ব্যাপার এই সময় স্যার কি মনে করে কল করলো আমাকে? কথা বলো না মা। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। স্যার এটা আপনি কেমন কথা বলছেন? ও অনেক বড় অপরাধী। স্যার প্লিজ আমাকে একটু বলতে দিন। দেখুন, আপনি টাকার বিনিময়ে বিক্রি হতে পারেন, কিন্তু আমি সেটা পারবো না। ও অন্যায় করেছে, ও অপরাধী, ওকে শাস্তি পেতেই হবে। আর আপনি ৫টা মানুষের মতো আমাকে মনে করবেন না, আপনি খুব ভালো মতোই জানেন আমি কেমন। আমি দুঃখিত স্যার। কি রে মা, কি হয়েছে? আর বলো না মা, একটা ছেলে আছে, ও খুবই খারাপ, বাজারে কাঁচামাল সাপ্লাই করে, আর তার সাথে সাথে নেশাদ্রব্য সাপ্লাই করে। আর তাকে আমি হাতে নাতে ধরে ফেলেছি। আমাকে টাকার বিনিময়ে কিনতে চেয়েছিল, কিন্তু পারেনি, সেই জন্য উপর মহলে ফোন করেছে আমাকে কিনে নেওয়ার জন্য। কিন্তু তুমি তো খুব ভালো মতো জানো মা, তোমার এই নামাজি পুলিশ অফিসার মেয়ে বিক্রি হওয়ার মতো না। মারে, তারপরও মার মন, আমি যে তোর নিয়ে সবসময় চিন্তায় থাকি, কখন না মানুষ তোর কোনো ক্ষতি করে ফেলায়। তোর কিছু হয়ে গেলে আমার কি হইব, বেলের কি হইব? মা তুমি শুধু আমার জন্য দোয়া করবে। মার দোয়া যে মেয়ের সাথে আছে, সেই মেয়ের কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ মা, উপর আল্লাহ আছে। হ্যাঁ নানু, তুমি একদম ঠিক কথা কইছো, আল্লাহ যার সাথে আছে তার আর কোনো বিপদ নাই। মাম্মা চলো এবার, আজান দিয়ে দিয়েছে, আমার নামাজ পড়তে হবে তো। চলো। চাচাজান, আমি জানতাম উপর মহল থেকে ফোন দেওয়া কোনো কাজ হবে না, যে কারণে বাইজান রাইতে কইছি। কারণ ও সৎ, নামাজি, আর এটাই একটা বড় রোগ। সব রোগের ওষুধ আছে এই দুনিয়ায়, কতটা সৎ আমি সেটা দেখানি। মুরাসিল, ওই নামাজি পুলিশ অফিসার আমার বুকের মধ্যে যে আগুন জ্বালাইছে, তার 3 গুণ আগুন আমি ওর বুকে জ্বালামু। আমার লোকরে ও তো সাইরা দিব দিবই, তারপর আমার পায়ে ধরে ওর প্রাণ ভিক্ষা চাইব। ওর জন্য এই দিন অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে। তাই করেন, সুজান বলে কি না। চল মা, আমি গেলাম, বেলিকে দেখে রেখো কিন্তু। এই যে বিশ্বাস করেন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার ছেড়ে দেন। এই থামুন থামুন, আপনার প্রবলেম কি? হ্যাঁ, আপনি এমন করছেন কেন? না মানে আসলে কালকে রাতে আমার কিছু লোক চিন্তা করতে চাইছিল, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি গ্রাম থেকে আইছি, কোনো রাস্তাঘাট চিনি না, তারপর আমি তাদের হাত থেকে পালাই এখানে আসি। আর তারপরে ও বুঝতে পেরেছি, চিন্তাকারীদের হাতে পড়েছিলেন। কিন্তু আপনি গ্রাম থেকে এখানে কেন এসেছেন? আসলে গ্রাম থেকে আসছি কাজের জন্য, আমার মা অনেক অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, তাই আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনি যেহেতু কাজের জন্য এসেছেন, আমার বাড়িতে কাজ করতে কি আপনার কোনো সমস্যা হবে? এই বাড়ি আপনার? জি, এটা আমাদের বাড়ি। আসলে আমাদের বাড়িতে তেমন ছেলে মানুষ নেই, তো আমি তো সবসময় আমার ডিউটি নিয়ে ব্যস্ত থাকি। বাড়িতে শুধু আমার মা আর আমার মেয়ে আছে। আপনি যদি আমার বাড়িতে কাজ করেন ভালোই হবে। আপনি কি রাজি আছেন? হ, আমি রাজি আছি, আমার একটা কাম হইলেই হইল। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর কোনো প্রবলেম নেই, চলুন আমার সাথে। মা, 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 কি রে মা, তুই এখনো অফিসে যাসনি? হ্যাঁ মা, আমি যাচ্ছি। ছেলেটা কে? ছেলেটা আমাদের বাড়িতে আজকে থেকে কাজ করবে। তোমার যদি কিছু লাগে আর যদি কোনো কাজের প্রয়োজন হয় সবকিছু ওকে দিয়ে করাতে পারবে, কোনো সমস্যা নেই। হুম, শুধু তো খালি তোমাদের কাজের কথাই বললা, আমার সাথে যে খেলা করবে ওটার কথা তো বললা না। ওফো সত্যি তো, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম, এটা তোমার খুব অন্যায় হয়েছে। এই শোনো, ও হচ্ছে আমার মেয়ে, তুমি একটু ওর সাথে বেশি সময় দিও। আচ্ছা ঠিক আছে, পোলাপান আমার অনেক পছন্দ, আমি সারাদিন ওর সাথে থাকি। আচ্ছা এই তো আঙ্কেল বলছে সারাদিন ওর সাথে খেলা করবে, এখন আর কোনো চিন্তা নেই তোমার। মা তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? ওকে নিয়ে যাও, সব কাজগুলো বুঝিয়ে দাও। না না, এখন কোনো কাজ কাম চলবে না, এখন আঙ্কেল আমার সাথে খেলবে। আসো আসো আসো। মা আমি তাহলে আসি। আচ্ছা মা যা, সাবধানে যাস। হ্যালো, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করো না, ওয়ারেন্ট পেপারটা নিয়ে তোমরা মাইন শেখের বাড়িতে চলে আসো। অফিসার, অফিসার, আমার লোকরে কিন্তু অযথাই আপনি ধরে নিতেছেন। অযথা আমি কোনো কাজ করি না। ওয়ারেন্ট পেপার, ওকে আমার সাথে নিয়ে যাবো এখন। আপনি কিচ্ছু বলতে পারবেন না, আর আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আপনার ওয়ারেন্ট পেপারটা বের হয়ে যাবে, আর তখন এইভাবে টানতে টানতে আপনাকেও নিয়ে যাব। অফিসার, কোন অফিসার আমার উপরে এরকম কথা কবের পারে নাই। তুমি নিজেও বুঝতেছো না তুমি কার লগে পাঙ্গা নিতেছো। এত কিছু বোঝার আমার দরকার নেই, আমি শুধু বুঝি আমার ডিউটি আর আমার কর্তব্য। কর্তব্য না, এই কর্তব্য তোরে যে কোন পর্যন্ত নিয়ে যাইব তুই নিজেও জানোস না। আচ্ছা ঠিক আছে, সেটা সময়টা সময় দেখা যাবে। চল আসুন। অফিসার যা, আজ বাড়ি গেলে টের পাবি আমি কি জিনিস। সকালবেলা যে একটা ছেলে আমাদের বাসায় কাজ করার জন্য আসলো, ওই ছেলে কোথায়? আরে ওই ছেলেই তো নিয়ে গেল, আর তো ফিরে আসে নাই। বেলিকে খোঁজার তো দরকার নেই, মাইন শেখের যে দুজন লোক অ্যারেস্ট করছেন তাদের সসম্মানে ছেড়ে দেন, তাহলেই আপনার মেয়েদের যথাসময়ে পেয়ে যাবেন। কিরেমা, বেলির কোনো খোঁজ পেলি? পাইছি, বেলি কিডন্যাপ হইছে। মা কিডন্যাপ হইছে? কি আরে কিডন্যাপ করলো? সকালবেলা আমাদের বাড়িতে যে ছেলেটা আসছিল কাজের জন্য ওই ছেলেটা কিডন্যাপ করছে। কি কস? ওই ছেলে কেন কিডন্যাপ করব? কারণ ও মাইন শেখের ছেলে। ও এরকম ছদ্মবেশে আমাদের বাড়িতে ঢুকে আমার মেয়েটাকে এইভাবে কিডন্যাপ করলো, আর এখন আমাকে হুমকি দিতেছে ওই মাইন শেখের ওই ছেলে দুটোকে যদি আমি ছেড়ে না দেই তাহলে আমার মেয়ের ক্ষতি করে ফেলবে। হ্যাঁ, ওরা ঠিক কথা কইছে। তুই এখন জাগো ছেড়ে দিবি আমার নাতিরে, তুই আমার কাছে ফিরিয়ে আইনা দিবি। চুপ করো মা, ওরা অন্যায় করছে, ওদেরকে তো আমি ছাড়বই না। আর আমার মেয়েকে কিভাবে উদ্ধার করতে হয় সেটা আমি খুব ভালো মতো জানি। মা, তুমি শুধু তোমার এই নামাজি পুলিশ অফিসার মেয়ের জন্য দোয়া কইরো। একটা কথা ভুলে যাইও না, আল্লাহ সবসময় আমার সাথে আছে, আর আল্লাহ খুব ভালো মতো জানে তোমার এই নামাজি পুলিশ অফিসার মেয়ে কখনো অন্যায়ের প্রশ্রয় দেয় না, হাত দিবও না। আল্লাহ সবসময় সাথে আছে মা, তুমি চিন্তা করো না, যা করো আমি করতেছি। আল্লাহ, তোর কাছে আমি আর কিচ্ছু চাই না, আমার নাতিটারে আমার কাছে ফিরাইয়া দাও, আর কিচ্ছু না, কিচ্ছু না। তোমার মাইয়া কিডন্যাপ হইছে তার জন্য তুমি আমারে কইতাইছো কে? থানায় যাও, জিডি করো, মামলা করো, কিন্তু ওই ঝামেলা আমার উপর কি জন্য? আপনাকে জিজ্ঞেস করবো না তো কাকে জিজ্ঞেস করবো? আপনাকে এই জন্যই জিজ্ঞেস করছি কারণ কিডন্যাপ আপনার ছেলেই করেছে। ও বাবা, ফট করে কইলাম আর আমার ছেলে কিডন্যাপের প্রমাণ হইলো। আরে প্রমাণ দাও, তারপর আমার পোলারে ধরে নিয়ে যাও, যাও তার ফাঁসিটা লটকাও, কিন্তু প্রমাণ তো দরকার। হ্যাঁ, আমি জানি কারো উপরে ব্লেম দেওয়ার আগে প্রমাণ দরকার, আর আমি আপনাকে এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি আমি প্রমাণ করেই ছাড়বো যে আপনার ছেলে আমার মেয়েকে কিডন্যাপ করেছে, তারপর আমার যা করার আমি করব। এই কথাটা আপনি মাথায় ঢুকিয়ে রাখুন, এত সহজ আমি আপনাদেরকে ছেড়ে দিব না। আহা অফিসার, এত পেশগোছ করার কি দরকার? আমার দুইটা লোক তোমার খাঁচায় বন্দী রইছে, ওদের তুমি ছাইরা দাও, তোমার লগে আমরাও খুঁজে তোমার মায়ের খুঁজে বের করুম নি। আপনি যেই স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন কখনো পূরণ হবে না, তখনো না। তোর স্বপ্নও পূরণ হইব না, তোর মাইয়া। আল্লাহ, এটা তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললা? একদিকে আমার মেয়ের জীবন, আরেকদিকে আমার আইন। আমি এখন কি করবো? আল্লাহ, তুমি আমাকে একটা পথ দেখিয়ে দাও। আঙ্কেল, আমারে যাইতে দেন না, আম্মু মনে হয় আমার লেগে অনেক কান্নাকাটি করতেছে, দয়া করে ছাইড়া দেন না আঙ্কেল। দেখো আম্মু, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, কিন্তু তোমার আম্মু পাগনাটা একটু বেশি বড় হয়ে গেছে। আমার বাবার দুইটা লোকরে অ্যারেস্ট করছে, আমি তেমন কিছু বলি নাই, ছাড়ে দিলাম তোমার ছাড়ে দিব। কেন ছাড়া দিব? আর তাছাড়া ওই দুইটা লোক তো অনেক অন্যায় করছে, আর আমার আম্মু কেউ যদি অন্যায় না করে তাহলে তারে আটকায় না, আর ওই দুইটা লোক তো অন্যায় করছে, এখানে তো আটকাইছে। আম্মু, এত ন্যায় অন্যায় বুঝি নাই। আমার কাছে মনে হয়েছে তোমার আম্মা যে কাজটা করছে সেটা আমার কাছে অন্যায়, যে কারণে আমি তোমার আটকে রাখছি। আচ্ছা তাই নাকি? তুমি কোনো চিন্তা করো না বাবা, সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও ওর মেয়ের খুঁজে পাবো না। তুমি নিশ্চিন্তায় থাকো, যে পর্যন্ত আমাকে দুটো লোক না ছাড়বো সে পর্যন্ত ওরে ছাড়বো না আমি, আর যদি না ছাড়ে প্রয়োজন বলে মাইরে ফেলাম। আল্লাহ, এটা কি কইতেছে? আমারে নাকি মাইরা ফেলাইবো? না না, একটা না একটা বুদ্ধি তো আমার ঠিকই বের করতে হইব। কি করি? পাইছি একটা বুদ্ধি, আমি হেনে মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করি, তাইলেই হইব। তুমি কোনো চিন্তা করো না। আল্লাহ গো, এই এই মেয়ে, কি ব্যাপার? এই মেয়ে, আশেপাশে তো পানিও নেই, হঠাৎ করে পারো আমার এই বিপদের দিনে আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে। আল্লাহ, তুমি তো জানো আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেইনি, হাত দিব না। আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। আমার মেয়েটাকে তুমি রক্ষা করো আল্লাহ, রক্ষা করো। বেলি, তোর কিছু হয় নাই তো? তোর গোরা খুব মারছে না? না মা, ওই আঙ্কেলটা আমার কিছুই করে নাই, কিন্তু ধমক দিছে অনেকবারই। আমি অনেকবার কইছি আমারে ছাইরা দাও, আমার মা অনেক কান্নাকাটি করতেছে মনে হয়, তারপরও ছাড়ে নাই। তুই এখন ছাড়া পেলি কিভাবে তাহলে? আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আইছিল, আর সেই বুদ্ধিটা আমার আল্লাহ দিছে। বুদ্ধি? কিসের বুদ্ধি পাইছিলি তুই? সেটা যাই হোক না কেন, কিন্তু সত্য হইল নামাজি পুলিশের মেয়ের কখনো কোনো ক্ষতি হবে এটা কিন্তু আল্লাহ কখনো সহ্য করতে পারবো না। ওরে যদি না পাই তাহলে তো বাবা লোকগুলো ছাড়াইতে পারব না, এখন আমি ওর কই খুঁজবো? খুঁজে বের করতে হবে না, আমার মেয়েকে আমি খুঁজে পেয়েছি। এখন চল আমার সাথে, তোরা বাপ আর ছেলে জেলের ঘানি টানবি আর বুঝবি কত ধানে কত চাল। চল।